বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আমরান কবির, সহকারী শিক্ষক গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আশা করি তোমরা অবশ্যই সুস্থ আছো, আমিও তোমাদের দোয়ায় সুস্থ আছি। আমি আজকে তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের অধ্যায় 10 থেকে কিছু আলোচনা করব। তোমরা, আমি আশা করি তোমরা গুরুত্ব সহকারে আমার আলোচনা শুনবা। নবম ও দশম অধ্যায়ের আছে জাতীয় সম্পদের ধারণা। জাতীয় সম্পদ কী? জাতীয় সম্পদ হলো বাংলাদেশ, আমাদের দেশের ওই সমস্ত সম্পদগুলোকে জাতীয় সম্পদ বলা হয় যেগুলার উপর দেশের সকল লোকের সমান অধিকার থাকে, এবং ওই সমস্ত সম্পদগুলা সরকার কর্তৃক পরিচালিত হয়ে থাকে। জাতীয় সম্পদকে অন্য ভাষায় সমষ্টিগত সম্পদও বলা হয়ে থাকে। সমষ্টিগত সম্পদ, সমষ্টিগত সম্পদ হলো এমন একটি সম্পদ যে সম্পদের প্রতি ওই এলাকার সকল জনগণ সমানভাবে অধিকার প্রতিষ্ঠিত করে এবং সমানভাবে ভোগ করে। সমষ্টিগত সম্পদের মধ্যে আমাদের দেশে আমরা দেখতে পারি বিদ্যালয়, রাস্তাঘাট, হাটবাজার, মসজিদ, হাসপাতাল, নদ নদী, খনিজ সম্পদ, বনাঞ্চল ইত্যাদি। তো আজকে আমরা এর ভিতরে যে কোনো একটি সমষ্টিগত সম্পদ কীভাবে সংরক্ষণ ও রক্ষা করতে পারি এই সম্বন্ধে আমরা আলোচনা করব। সমষ্টিগত সম্পদ রক্ষা করার জন্য অত্র এলাকার সকল লোকজনকে সমানভাবে খেয়াল রাখতে হবে। সমষ্টিগত সম্পদের রক্ষা, সমষ্টিগত সম্পদ দেশের সকল জনগণেরই কাজে ব্যবহৃত হয়। এই সম্পদ যদি নষ্ট হয়ে যায় তবে এলাকার সকল লোক ক্ষতিগ্রস্ত হবে। তাই আমাদেরকে সকলকে এই সম্পদ রক্ষা করার জন্য একান্তভাবে চেষ্টা করতে হবে। সমষ্টিগত সম্পদের মধ্যে আজকে আমরা বিদ্যালয় নিয়ে আলোচনা করব। বিদ্যালয় হলো এমন একটি সম্পদ যেখানে থেকে এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া শেখার মাধ্যমে তাদের জীবনকে উন্নতভাবে প্রতিষ্ঠিত করতে পারে এবং তাদের ভবিষ্যৎকে তারা গড়ে নিতে পারে। যদি এই সম্পদ নষ্ট হয়ে যায় তাহলে এলাকার কারোরই ভালো হবে না। তাই এই সম্পদকে রক্ষা করা আমাদের একান্ত প্রয়োজন। তো কীভাবে আমরা এই সম্পদ রক্ষা করতে পারি? একটি এলাকায় যদি একটি বিদ্যালয় থাকে, বিদ্যালয়ের সবচেয়ে বড় সম্পদ হলো ছাত্রছাত্রী। যদি বিদ্যালয়ে ছাত্রছাত্রী না থাকে তাহলে বিদ্যালয় থেকেও কোনো লাভ হবে না। তাই প্রথমে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর দিকে খেয়াল রাখতে হবে। যদি বিদ্যালয়ের খেয়াল রাখতে হবে কোন এলাকার ছাত্রছাত্রীরা স্কুলমুখী না, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে স্কুলের দিকে ধাবিত করতে হবে এবং তাদেরকে লেখাপড়ার মাধ্যমে মানুষ কীভাবে উপকৃত হয় সেই সম্বন্ধেও ধারণা দিতে হবে। এতে করে বিদ্যালয়ে ছাত্রছাত্রী বৃদ্ধি পাবে। বিদ্যালয়ের সম্পদ রক্ষা, বিদ্যালয়ের সম্পদের মধ্যে আছে চেয়ার টেবিল, দরজা জালানা, বিদ্যালয় ভবন ইত্যাদি। যদি কেউ বা কোনোভাবে এই বিদ্যালয়ের সম্পদ নষ্ট করার চেষ্টা করে তাহলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ওই সম্পদকে রক্ষা করতে হবে, যাতে করে এই সম্পদ নষ্টের মাধ্যমে আমাদের এই সমষ্টিগত সম্পত্তি বিলীন হয়ে না যায়। তাই বিদ্যালয়ের সম্পদ রক্ষার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা
চালিয়ে যেতে হবে। নাহলে বিদ্যালয়ের ভবন, বিদ্যালয়ের ভবন সৌন্দর্য করা বর্ধিতের মাধ্যমে বিদ্যালয়ের পাঠদানের জন্য ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়মুখী করা যায়। যে বিদ্যালয়ের ভবন অনেক সুন্দর থাকে, সৌন্দর্য হলো মানুষের মনের খোরাক। বিদ্যালয়ের ভবন যদি সুন্দর ও সুশৃঙ্খল থাকে, তাহলে ছাত্রছাত্রীরা ওখানে এসে লেখাপড়ার মাধ্যমে তাদের মন অনেক উৎফুল্ল হবে এবং তারা সুন্দর ও সফলভাবে লেখাপড়া করে এগিয়ে যেতে পারবে। তাই বিদ্যালয়ের ভবনকে রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য। প্রচার ও প্রচারণা, প্রচার ও প্রচারণার মাধ্যমেও বিদ্যালয়ের ভবনকে, বিদ্যালয়কে সাফল্যমণ্ডিত করা যায়। যেমন বিদ্যালয়ে বার্ষিক বিভিন্ন অনুষ্ঠানাদি হয়ে থাকে এবং বিদ্যালয়ের সুযোগ সুবিধা, এই বিদ্যালয়ে লেখাপড়ার মাধ্যমে কী কী সুযোগ পায় ছাত্রছাত্রীরা, এই সমস্ত জিনিস প্রচার ও প্রচারণার মাধ্যমে আমরা বিদ্যালয়কে উন্নতি করে তুলতে পারি। তো লেখাপড়ার মান, যেই বিদ্যালয়ে লেখাপড়ার মান সবচেয়ে ভালো, ছাত্রছাত্রীরা সেই বিদ্যালয়মুখী হবে। তাই প্রথমেই বিদ্যালয়ের লেখাপড়ার মানকে সকলে মিলে কীভাবে উন্নত করা যায় সেই দিকে খেয়াল রেখে লেখাপড়ার মানকে উন্নত করতে হবে। লেখাপড়ার মান উন্নত হলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, এতে করে ছাত্রছাত্রীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তারপর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ, একটি বিদ্যালয় পরিচালনা করার জন্য একটি ম্যানেজিং কমিটি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটি কমিটি করা হয়। যদি বিদ্যালয়ে কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ অথবা কোনো সুযোগ সুবিধার অভাব দেখা দেয়, তখন ওই কর্তৃপক্ষকে অবগত করার মাধ্যমে বিদ্যালয়কে সুন্দর ও সুশৃঙ্খল করে পরিচালনা করা সম্ভব হয়। তাই ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমি এই বিদ্যালয়ের সুযোগ, বিদ্যালয় হলো একটি সমষ্টিগত সম্পদ, এই সম্পদ রক্ষার মাধ্যমে আমরা এলাকার এবং দেশের উন্নয়ন করতে পারি। বিদ্যালয় ছাড়াও আমাদের অনেক সমষ্টিগত সম্পদ রয়েছে, প্রত্যেকটি সমষ্টিগত সম্পদকেই আমরা এইভাবে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার মাধ্যমে দেশকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি। অতএব তো ছাত্রছাত্রীদেরও কর্তব্য হবে এলাকার সকল সম্পত্তি, সমষ্টিগত সম্পদ এবং বিশেষ করে বিদ্যালয়কে সঠিক ও সুন্দরভাবে পরিচালনা করার কাজে যার যার অবস্থান থেকে সহযোগিতা করা। এই আজকের মতো আমি আমার এই ক্লাস এখানেই সমাপ্ত করছি। খোদা হাফেজ।